পরিবার পরিজন নিয়ে খাস জমি কিংবা ভাড়া বাড়িতে তারা দিন কাটাতেন। তাদের স্বপ্ন ছিল একটি স্থায়ী ঠিকানার। দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মানবতার জীবন মান থেকে মুক্তি পেয়ে সুবিধা বঞ্চিত মানুষগুলো এখন অনেক খুশি। বলছিলাম যশোরের মনিরামপুর উপজেলার দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত 128 পরিবারের কথা। ভূমিহীন গৃহহীন এই পরিবারের মানুষগুলো পেয়েছেন মাথা গোজার ঠাই। বিনামূল্যে 200 জমি ও সেমি পাকা ঘর উপহার পেয়েছেন তারা। আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী যশোরের মনিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। আমি এখন আমার পক্ষে বিভিন্ন উপজেলা প্রান্তে উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপকার ভূমিদের নিকট জমির কবুলিয়ত নামজারি খতিয়ান। এরপর মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ ঘর প্রদান অনুষ্ঠানে উপকার ভোগীদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, মনিরামপুরের সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম, সহকারী কমিশনার মাহির দায়ান আমির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান। আমার ঘর আশ্রয় দিয়েছে, আমি তাহা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি এবং জেলা প্রশাসক ডিসি স্যার আছে, মনিরামপুর থানার পিওনো স্যার, প্রেসিডেন্ট স্যার এবং বারবার নির্বাচিত আমদাদ হোসেন লাবলু স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমার শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইছে, হালকা পাইয়ে আমি খুব খুশি হয়েছি।